হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেবি স্মার্ট ওয়েজ। আজ আমি মাধ্যমিক 2023 এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের প্রথম দুটি পেজের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নাও পেজ নাম্বার 50। সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতা হলেন রাচেল কার্সন। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কোন গভর্নর জেনারেলের সময়? উইলিয়াম বেন্টিঙ্কের সময়। ভারতে প্রথম অরণ্যায়ন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। কাকে বিদ্রোহীদের রাজা বলে সমসাময়িক পত্রিকা চিহ্নিত করা হয়? ঈশানচন্দ্র রায়কে। 1857 বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার। ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম কেরি। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে। আল্লুরি সীতারাম রাজু কোন আন্দোলনের সাথে জড়িত? রম্পা বিদ্রোহ। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ভগত সিং। বীরাষ্টমী ব্রত সূচনা করেন সরলা দেবী চৌধুরানী। ধারাসারা লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা হলেন প্রফুল্ল চক্রবর্তী। ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ। এরপর একটি বাক্যে উত্তর দাও। বাংলার প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর উইলিয়াম জোন্স। সুইমুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? সঠিক উত্তর কোল বিদ্রোহের। ভাষার ভিত্তিতে প্রথম পুনর্গঠিত রাজ্য কোনটি? উত্তর অন্ধ্রপ্রদেশ। এরপর ঠিক ভুল নির্ণয় করো। সিপাহী বিদ্রোহকে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে প্রথম উল্লেখ করেন বিনায়ক দামোদর সাভারকার। এটি ঠিক। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এটিও ঠিক। বারদলী সত্যাগ্রহের নেতৃত্ব দেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটি ভুল। 1946 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়। এটি ঠিক। এরপর স্তম্ভ মেলাও। ক্রিকেট খেলা ইংরেজ, সব ব্যবচ্ছেদ মধুসূদন গুপ্ত, সংস্কৃত প্রেস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ। এরপর বিবৃতি ব্যাখ্যার উত্তরগুলি তোমরা দেখে নাও। এরপর পেজ নাম্বার 99। নারী দিবস হিসেবে পালিত হয় 8 মার্চ। আধুনিক ইতিহাস চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সরকারি নথিপত্র। বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানার নামটি হল কালীপ্রসন্ন সিংহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয় ছোটনাগপুরে। মোহাম্মদ মহসিন যে বিদ্রোহের নেতৃত্ব দেন সেটি হল ফরাজি বিদ্রোহ। অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন হযরত মহল। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত উইলিয়াম অ্যাডাম। বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার। মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়। একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মাদারি পাশি। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় মেদিনীপুর জেলায়। ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয় 1929 খ্রিস্টাব্দে। আইনামান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলাদেবী চট্টোপাধ্যায়। কলকাতা রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। ভারতের লৌহ মানব রূপে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 71-এর ডায়েরি কী ধরনের গ্রন্থ? এটি একটি স্মৃতিকথামূলক গ্রন্থ। এরপর একটি বাক্যে উত্তর দাও। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। উত্তর রাজতরঙ্গিনী। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বিরসা লিঙ্গমকে। সিধু কোন বিদ্রোহের নেতা ছিলেন? সাঁওতাল বিদ্রোহের। কুনবি পাতিদার কাদের বলা হয়? গুজরাটের কুনবি সম্প্রদায়ভুক্ত এক কৃষক শ্রেণী যারা ব্রিটিশ সরকার প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে জমির মালিক হয়ে ওঠে এবং আর্থসামাজিক অগ্রগতি ঘটায়, তাদের কুনবি পাতিদার বলা হতো। এরপর ঠিক ভুল নির্ণয় করো। অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে। এটি ঠিক। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। এটিও ঠিক। জমিদার সভার সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর। এটি ভুল। গান্ধীজি ডান্ডি অভিযানে মূল স্বেচ্ছাসেবী দলে কোন নারীকে অন্তর্ভুক্ত করেননি? এটি ভুল। এরপর স্তম্ভ মেলাও। রামরতন মল্লিক বাংলার নানা সাহেব। রাজস্থান মতিলাল তেজওয়াত। ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি ডক্টর আম্বেদকর। সত্যশোধক সমাজ জ্যোতিরাও ফুলে। এরপর তোমরা বিবৃতি ব্যাখ্যার উত্তরগুলি দেখে নাও। তো এই ছিল আজকের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের প্রশ্নগুলির উত্তর।